হার্ড আইসে রোপের সাহায্যও নিতে হচ্ছে। নেপাল সরকারের সৌজন্যে বেস ক্যাম্প তো বটেই, 20,000 ফুট উচ্চতা থেকেও মোবাইলে কথা বলা যাচ্ছে। হেসে হেসে রাজীব কার সঙ্গে কথা বলছে কে জানে। মার্কিং ফ্ল্যাগ সমস্ত রুটেই এভাবে ফ্ল্যাগ লাগানো আছে, যাতে রাতে অন্ধকারের মধ্যে পথ ভুল না হয়। উঠছি আর ফিরে দেখছি কতটা এগোলাম। ওপর থেকে বেস ক্যাম্প দেখতে লাগছে আরো সুন্দর। যেন কোনো গুহার মধ্য থেকে উঠে আসছি। সেরাক্স, বরফের এই বিশাল টুকরোগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাহলে সমূহ বিপদ, খুব সাবধানে উঠতে হচ্ছে। পিঠে যথেষ্ট ভার, গলায় ক্যামেরা, তার উপর এরকম রুট। নামার সময় মনে হচ্ছে বেশি কষ্ট, আবার তো উঠতে হবে। ছ ঘন্টার চেষ্টায় এসে পৌঁছলাম বরফের বিশাল ময়দানে, ওয়েস্টার্ন কুম। এখানে স্থাপন করা হলো ক্যাম্প 1। উচ্চতা 20,000 ফুট, দারুণ সুন্দর জায়গা। বিকেলের দিকে আবহাওয়া বেশ খারাপ হয়ে গেল।
এক রাত ক্যাম্প ওয়ানে কাটিয়ে পরদিন চললাম ক্যাম্প টুর উদ্দেশ্যে। ফিরে তাকিয়ে দেখতে পাচ্ছি মাউন্ট খুম্বুৎসে, মাউন্ট লিংট্রেন ও মাউন্ট পুমরি সগৌরবে বিরাজ করছে। যারা নামছে তারা বেশ স্টেডি, কিন্তু যারা উঠছে তাদের অবস্থা বেশ সঙ্গীন, বারে বারে দম নিতে হচ্ছে। আমাদের ওখানে বাড়ির শক্তপোক্ত সিঁড়িতেও রেলিং লাগাতে হয়, কিন্তু এখানে উপায় নেই। প্রায় 40 ফুট চওড়া, 250 ফুট গভীর বরফের খাত পার হতে হয় দুটো মেন্টাল রোপ ধরেই। ক্যাম্প ওয়ান থেকে ক্যাম্প টু যাবার পথে গ্রেডিয়েন্ট তুলনায় কম। আকাশ জুড়ে দাঁড়িয়ে আছে সাগরমাথা, সামনেই দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ মাউন্ট লোৎসের পশ্চিম ঢাল। এই ঢালেই স্থাপন হবে ক্যাম্প 3। এবার অভিযানের রুটটার দিকে একটু তাকিয়ে নি। ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4। এরকম বরফ থাকলে উঠতে দারুণ মজা। একটার পর একটা ক্রিভাস পার হয়ে গিয়ে চলেছি। ক্যাম্প 2 জায়গাটা ক্যাম্প 1 এর থেকেও সুন্দর। ফের নেমে এলাম বেস ক্যাম্পে। 30 এপ্রিল বেস ক্যাম্প থেকে সরাসরি উঠে এলাম ক্যাম্প 2-তে। এভারেস্টের দক্ষিণ দিকের ঢাল যেন কোনো শিল্পী দক্ষ হাতে খোদাই করেছেন। লোৎসের ঢাল বেয়ে ক্লাইম্ব হচ্ছে। হেলিকপ্টারের আওয়াজ শুনেই বুকটা কেমন যেন কেঁপে ওঠে। কোনো বিপদ ছাড়া তো হেলিকপ্টার আসবে না। ঠিক তাই, গতকালই ক্যাম্প 3-তে একজন ক্লাইম্বার মারা গেছেন, তাঁর দেহ নিতেই এসেছে এই হেলিকপ্টার। এইভাবেই হার্ড আইস কেটে জলের ব্যবস্থা করা হতো। খারাপ আবহাওয়ার মধ্যেই 3রা মে রওনা দিলাম ক্যাম্প 3-র উদ্দেশ্যে।
লোৎসে ফেসের আইস ওয়াল ধরে আমরা উঠছি। কেউ কেউ তখন ক্যাম্প থ্রি থেকে নামছেন। কোনো কোনো জায়গায় গ্রেডিয়েন্ট 75 ডিগ্রিরও বেশি। আইস কন্ডিশন এক কথায় দারুণ। ক্লাইম্ব করতে সত্যিই খুব ভালো লাগছে। অক্সিজেন ছাড়াই উঠে এসেছি 24,000 ফুট। শরীর কিন্তু জানান দিচ্ছে কম অক্সিজেনের কথা।
হাওয়ার প্রচণ্ড গতি উড়িয়ে নিয়ে যাচ্ছে এভারেস্টের ঝুরো বরফ। দেখতে খুব ভালো লাগলেও এই প্রবল হাওয়া ভয়ঙ্কর বটে।